আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর এটা আমার বাড়ির পিছনের দিকটা, এখানে ছোট্ট একটা খাল আর কি বাড়ির পিছনের দিক দিয়ে আর কি বয়ে গেছে। তো এই খালের পাড়েই আর কি এখানে যে কাঁঠাল আছে, কাঁঠাল গাছ আছে কয়েকটা, তারই একটা থেকে একটু ডাল কেটে দিচ্ছে আর কি, ছেঁটে দিচ্ছে। তাহলে নতুন নতুন শাখা বের হবে আর কাঁঠালও হয় মাশাল্লাহ করে, খুব বড় বড় আর রসালো কাঁঠাল হয়, খুবই ভালো লাগে এগুলো খেতে। আর এদিকে সকালবেলা টাইম কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলো। আর গ্রামে তো এরকমের এই ভাদ্র মাস থেকেই আর কি ধরনের আর কি চিংড়ি মাছ পাওয়া যায়, একেবারেই তাজা ফ্রেশ, খালে চাইতে এগুলো আর কি জালে পাওয়া যায়। তো আমি এগুলো আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, হালকা একটু কাদা বালু আছে এই জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছি। মাশাল্লাহ করে বেশ সুন্দর আর অনেকগুলোই আর কি তাজাই আছে। আর সকালবেলাটায় এটার দিকে থেকেই আর কি কিছুটা আর কি ভাজি করব। আমার ছোটো বাচ্চাটা আর কি খুবই পছন্দ করে চিংড়ি মাছ ভাজা খেতে। আর দেখেন এখনও বেশ তাজা, একটু মুতেছে এখনও কিছু। আর চিংড়ি মাছ ভাজা তো ছোটো বড় সবারই পছন্দ, আমারও ভীষণই পছন্দ। আর এখান থেকে আর কি এগুলো পুষিয়ে করে এনেছি। আর চিংড়ি মাছটা একেবারেই সিম্পলভাবে আর কি রান্নাটা করবো আর কি ভাজিটা করবো, একদমই সহজভাবে। আর এখানে কিছুটা অংশটা আর কি ফ্রিজে রাখবো, কিন্তু তারপরেও যেহেতু মাছের মাথাগুলো বেশ উঁচালো এই জন্য আর কি এটাকে কেটে একটু একটুখানি পরিষ্কার করে তারপরে রাখবো। তো এই তো পরিষ্কার অলরেডি করে নিয়েছি, মাথাটা কেটে নিয়েছি, তারপরে একটু ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের মাঝে একটা আসলে এই থাকে যেটাকে আমরা বলি খাদ্য নালী, ওই যেখান থেকে বালু থাকে কাদা কাদা, এই জন্যগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। একটু হালকা করে কেটে টান দিলেই বের হয়ে যায় রগটা। এদিকে সকালে রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি, বেলা প্রায় 8:30-9টার কাছাকাছি বাজে। আর এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা আর কি, এগুলো আমার শাশুড়ি আর কি এগুলো পালে হাঁস, তার কয়েকটা বাচ্চা আর কি ফুটেছে, আর মুরগির বাচ্চাও দেখতে পাচ্ছেন এগুলো ওনারই। আর এদিকে বাগানে আর কি দেখেন একেবারে ফ্রেশ আনারস বেশ কয়েকটা হয়েছিল, তো তারপরে একটা ছোট্ট একটা আনারস হয়ে গিয়েছে। আর গ্রামে ওভাবে আর কি আনারস চাষ করা হয় না, যখন আনারস খাওয়া হয় তখন ওই মাথার দিকে অংশটা আর কি লাগায় রাখা হয়, তার থেকে দু চারটা যা হয়। আর গ্রামের বাড়িতে যখন আসি আসলে খুব ভালো একটা সময় কাটে, খুব সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ, সময়টা আসলে সবাইকে নিয়ে খুব ভালোই কাটে। আর এদিকে এটা হচ্ছে সুপুরি বাগান, মাশাল্লাহ করে অনেক সুপুরি হয়, আর নারকেলও আসছে, নারকেলও হয় প্রচুর। তো এটা হচ্ছে পাশে প্রচুর দুই পাশেই আর কি সুপুরি বাগান, সুপুরি বড় বড় জাতের সুপুরি হয়। আর এখান থেকে সামান্য কিছু কয়েকটা নিব, নিয়ে আর কি ভাজি করব। তো যার জন্য আমরা যেটা করি, মানে আমি যেটা করি, একেবারে সামান্য মশলা, হলুদ মরিচ আর লবণ, আর কোনো মশলা আমি এখানে অ্যাড করি না। আসলে অন্য কোনো মশলা অ্যাড করলে আসলে মনে হয় যেন এটার চিংড়ি মাছের যে আসল যে টেস্টটা এটা আসলে আমি পাই না, তো যার জন্য অল্প মশলাই এটা আর কি ভাজিটা করি আমি। চিংড়ি মাছটা আসলে খুব বেশি একটা ভাজা যায় না, ভাজলে আসলে শক্ত, বেশি শক্ত হয়ে যায়। তো মোটামুটি এক পাশ ভাজা হলেই উল্টে দিব অপর পাশটা খাওয়ার জন্য। আর
আর এদিকে আমি কাঁচা পেঁয়াজ আর কি কেটে রেখেছি, আর সামান্য হলুদ মরিচ লবণ আর কি একটু গুলে রেখেছি। যেহেতু বেশ বড়, এই সামান্য একটুখানি হাত ধোয়া পানির মধ্যে একটু দিব। তো আমি পাশ ফিরিয়ে ফিরিয়ে আর কি ভেজে নিয়েছি। আর গরম ভাতে কিন্তু চিংড়ি মাছ ভাজা দিয়ে আসলে ভীষণই ভালো লাগে, আর হালকা হালকা একটু মাখা মাখা মশলা খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ঘরের সামনের দিকটা, মানে বাড়ির সামনের দিকটা, দুটো পেঁপে গাছ, তাতে বেশ পেঁপে হয়েছে। তো আমি পেঁপে এখানে যাওয়ার সময় কিছুটা নিয়ে গিয়েছি, নিয়ে যাবো আর কি। আর পাকা পেঁপেও আমি খেয়েছি, বেশ মিষ্টি, খুবই ভালো লাগে। আর গাছের এরকম পেঁপে সত্যি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এদিকে মাছটা আর কি প্রায় ভাজা হয়ে আসছে, একটু ভাজা ভাজা। তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ আর কি দেবো কুচি। আর আমি এখানে কাঁচামরিচটা স্কিপ করলাম, এই কারণে আমার বাচ্চাটা আসলে ঝাল খুব একটা খেতে পারে না, তো কাঁচামরিচ এখানে দেওয়া যায় অনেকটাই। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম, একটু হালকা হলুদ লবণ মাখিয়ে। তো মোটামুটি পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভেজে নেব। তো আমার এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিলাম, আর অন্য পাশটা আর কি ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। তো এই ছিল আজকের মতো আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে খুবই ভালো লাগে, সামনে নতুন কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয় অনেকটাই, আসলে মানে উজ্জীবিত হয়ে যায়। আর আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আমার পাশে যারা আছেন সকলকেই, নতুন যারা বন্ধুরা নতুন ভিউয়ার্স, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর পুরনো বন্ধুদের আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ, তোমরা পাশে ছিলে বলেই আমি এতটা পথ আর কি খুব সহজেই আর কি পাড়ি দিতে পেরেছি। তো আজকের মতো বিদায়টা হলে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।